আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজানে ইফতারি স্পেশাল জিলাপি রেসিপিটা। জিলাপি আসলে অনেকভাবেই তৈরি করা যায়, তবে আমি আজকে একটু ভিন্নভাবে তৈরি করছি। আমি চিকন জিলাপিটা তৈরি করছি। এই জিলাপিটা খেতে অনেক সুস্বাদু হয় আর আমার কর্তামশাইয়ের খুব পছন্দ, তাই আমি আজকে আপনাদেরকে রেশমি চিকন জিলাপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন শুরু করে দিচ্ছি। প্রথমে আমি জিলাপি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি বাটিতে 1 কাপ বেসন আর 1 কাপ চালের গুঁড়া। চেষ্টা করবেন সমপরিমাণে এই দুইটা নিতে। এর সাথে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দুইটা যদি সমপরিমাণ নেন তাহলে জিলাপির ব্যাটারটা খুবই সুন্দর এবং পারফেক্টলি হবে। এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা, খাওয়ার সোডা। বেকিং সোডাটা জিলাপিকে খুবই ক্রিস্পি করবে আর অনেকক্ষণ ধরে এই ক্রিস্পিনেসটা ধরে রাখবে। এখন সব কিছু ভালো করে আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চালনি দিয়ে চেলে নিতেও পারবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে জিলাপির মধ্যে অনেক সুন্দর একটা ঘিয়ের স্মেল আসবে। এইখানে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারবেন, তবে আমি প্রেফার করব ঘিটা ইউজ করতে। হাত দিয়ে ভালো করে এভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি পানি। আমি পানিটা হালকা কুসুম গরম নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিব আর খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। এই কাজটা আমি হাত দিয়েই করছি, কারণ হাত দিয়ে ভালো করে কষলে কষলে মাখাতে হবে। দেখেন, হাত দিয়ে এরকম করলে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লাম্পস থাকবে না এবং কোনো ধরনের বাতাস থাকবে না। এরকম একটা খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করেছি। দেখেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। আমি যেহেতু আজকে চিকন জিলাপি তৈরি করব, এই কারণে ব্যাটারটা আমি ঠিক এরকম করেছি। আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম। এখানে আমার 1 কাপ পরিমাণ পানি লাগে নাই, আমার 1.25 কাপ পানি লেগেছে। এখন এটাকে ঢেকে আমি 15 মিনিটের জন্য রেখে দিব। আমি এখন জিলাপির জন্য শিরা তৈরি করে নিব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য আমি দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি, কারণ আমি খুবই ঘন একটা শিরা তৈরি করে নিব। আমি শিরার মধ্যে অনেক বেশি পানি দিয়ে শিরাটাকে অনেকক্ষণ জাল দিয়ে ঘন করব না, এই কারণে আমি 2 কাপ চিনিতে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। অল্প একটু জাল দিলেই শিরাটা ঘন হয়ে যাবে। জিলাপির জন্য এরকমভাবে ঘন শিরাই দরকার। দেখেন শিরার মধ্যে যখন বলক চলে আসে, এই পর্যায়ে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারবেন, তবে দিলে সুন্দর একটা কালার আসে। দেখেন এরকম যখন শিরাটা বলকে এসে ফেনা ফেনা হবে, ফেনাটা যখন কমে যাবে তখনই শিরাটা একদম পারফেক্টলি হয়ে যাবে। এটার জন্য, এই শিরাটার জন্য 1 তার 2 তারের কোনো দরকার নেই। এরপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিরাটা যখন এইভাবে হাত দিয়ে ধরে দেখবেন খুবই আঠালো একটা ভাব, তখনই বুঝবেন যে শিরাটা হয়ে গিয়েছে, আমার শিরাটা হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব শিরার মধ্যে লেবুর রস। দেখেন এরকম একটা লেবুর পিস নিয়েছি আমি, 1 চা চামচের মতো হবে। আমি লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে কি হবে, শিরাটা জমে যাবে না, খুবই সুন্দর থাকবে শিরাটা। অনেক সময় দেখা যায় যে শিরাটা জমে যায়, দানা দানা হয়ে যায়, এই কারণে লেবুর রসটা দিয়ে রাখলে শিরাটা জমে যাবে না, এতে শিরার টেস্টের কোনো এরফের হবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিব যেন শিরাটা গরম থাকে। দেখেন এইদিকে আমার
জিলাপির জন্য যে ডোটা এটা একদম ফুলে সেট হয়ে আছে। এটাকে এখন চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি আমি, যেন ভিতরে কোনো বাতাস না থাকে। এখন আমি জিলাপি তৈরি করার জন্য এরকম একটা, দেখেন এগুলা সসের বোতল, এটা আমার টমেটো সসের জন্য যে ইনটেক বোতল থাকে সেগুলা, এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ব্যাটারটা। আপনারা যে কোনো পলি ব্যাগ দিয়েও জিলাপি তৈরি করতে পারবেন। তবে আমি যেহেতু চিকন জিলাপি তৈরি করছি, এই কারণে আমি বোতলের মুখটা একটু চিকন করে কেটেছি, যেন জিলাপিগুলা খুবই চিকন হয়। আপনারা যখন কাগজ দিয়ে তৈরি করবেন তখন মুখটা একটু চিকন করে কাটলেই হবে। এদিকে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা অনেক পরিমাণে দিতে হবে না, 1-1.5 ইঞ্চি পরিমাণ হলেই হবে, যেন জিলাপিটা ডুবো তেলে ভাজা হয়ে উপরে ভেসে উঠে, এরকম হলেই হবে। এখন তেলটা গরম হয়েছে কিনা কিভাবে বুঝবো, এরকম একটু ব্যাটার ঢেলে দিলেই দেখবেন এটা ফুলে উপরে ভেসে উঠছে। এখন আমি জিলাপিগুলা তৈরি করে দেখাচ্ছি। আমি আসলে কোনো প্রফেশনাল না, এ কারণে আমার জিলাপির পেস্টটা ততটা সুন্দর হবে না, কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে, খাওয়ার স্বাদের কোনো এরফের হবে না। দেখেন জিলাপিগুলা খুবই চিকন হয়ে পড়েছে। জিলাপিগুলাকে আমি এপিটুপিট করে ভেজে এরকম ব্রাউন কালার করে তুলে ফেলছি, খুবই ক্রিস্পি হয়েছে। আপনারা একটা চামচ দিয়ে বাড়ি দিয়ে দেখবেন, যদি দেখেন ক্রিস্পি হয়েছে তখন তুলে ফেলবেন। এখন আমি শিরার মধ্যে সাথে সাথেই দিয়ে দিচ্ছি, শিরাটা কিন্তু এখনও গরম আছে। গরম শিরার মধ্যে দিয়ে 1 মিনিটের মতো শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে, যেন শিরাটা জিলাপির গায়ে খুব ভালোভাবে ঢুকে। এরকম করে আমি তুলে ফেলছি। সবগুলা জিলাপি আমি একইভাবে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার সবগুলা জিলাপি ভাজা, দেখেন অনেক সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার এই জিলাপির রেসিপিটা ভালো লাগবে, আর আপনারা বাসায় এইভাবে ইফতারিতে চিকন জিলাপি তৈরি করে খেতে পারবেন। এই জিলাপিটা একদম খুবই চিকন এবং রেশমি। আমি আপনাদেরকে একটি জিলাপি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা কুড়মুড়ে হয়েছে এবং ভিতরে খুবই রসালো রেশমি চিকন জিলাপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আমার তো খুবই ফেভারিট। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর একটা লাইক দিবেন, বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আরও অনেক রেসিপি দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি ইউটিউবে একদমই নতুন, এই কারণে আপনাদের সাপোর্ট আমাকে অনেক সাহায্য করবে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন। আমি অনেক অনেক রেসিপি অলরেডি আপলোড করে দিয়েছি, আরও অনেক রেসিপি দিব ইনশাল্লাহ। কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস অনেক উৎসাহ দেয় আমাকে। আর দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। পরবর্তী রেসিপি নিয়ে আসার আগ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। কিপ ওয়াচিং নাজনীন কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আল্লাহ হাফেজ।